ভালোবেসে এক বছর আগে তেলিয়ামার শান্তিনগর এলাকার চাকুরীজীবী যুবক বিশ্বজিৎ বিশ্বাসের সাথে মনীষার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি শুরু হয় আর এর জেরে অগ্নিদগ্ধ গৃহবধূ অগ্নিদগ্ধা মনীষার মায়ের অভিযোগ বিয়ের পর থেকেই মনীষার শ্বশুর বাড়ির লোকজন তথা স্বামী বিশ্বজিৎ বিশ্বাস এবং শাশুড়ি নমিতা বিশ্বাস প্রায়ই মনীষার উপর নির্যাতন চালাত সোমবার রাতে মনীষাকে তার স্বামী বেধরক মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয় শাশুড়ি অভিযোগ মায়ের মঙ্গলবার বেলা নাগাদ শরীরে আগুন দেখতে পেয়ে খবর দেয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দমকল কর্মীরা শান্তিনগর স্থিত ঘটনাস্থলে পৌঁছে আহত গৃহবোধকে উদ্ধার করে তেলিয়ামা মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক

এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুলা মহকুমা হাসপাতালে ছুটে আসে পুলিশ কর্মীরা পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে